হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি, মাই ডেইলি লাইফ স্টোরি। আমি সুনিতা আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি রাধারানী মঞ্চের ওখানে গেছি আর ওখানে পুজো দিয়েছি, দিয়ে বসে আছি, পুজো তখনও শুরু হয়নি। তো আজকে দেখো তোমাদের সাথে আমি পুজো, পুজোর গান, আরতি, সাথে আর কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফুল ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখো, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে, তাহলে সবাই দেখতে পাবে রাধাকৃষ্ণের পুজো। তো চলো বেশি বকবক না করে তোমরা দেখতে থাকো ঠাকুরের পুজো। আর আমি যতটুকু মানে এতদিন ধরে দেখছি, মোটামুটি 6-7 বছর হচ্ছে আমার এটাকে নিয়ে, আমার শ্বশুরবাড়িতে রাধাকৃষ্ণের পুজো দেখা, এই 24 প্রহর অনুষ্ঠান দেখা, এবছরে 7 বছর হলো। তো আমি যেটুকু বুঝেছি, ঠাকুরের কাছে যদি তোমার মনের ইচ্ছা কিছু তুমি প্রকাশ করো, তাহলে কিন্তু অবশ্যই সেটা মানে পূরণ হবেই, হয়তো একটু দেরি হবে কিন্তু পূরণ হবে। তো তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই পূরণ মানে বলতে পারো, তোমাদের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে। তো দেখো পুজো হয়ে গেল, তারপরে এখন চলছে আরতি। তো এই আরতির সময় আমি ওই দিকটাতে ছিলাম, ভাবলাম যে সামনের দিকে আসি তাহলে ঠাকুরকে শুধু দেখতে পাবো, কিন্তু এখানে এসে দেখলাম যে না, যারা গান গাইছে তাদেরকে দিয়ে পুরো আড়াল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি না, ভিডিওটাতে উঠছেই না ঠিক মতন। তো তার জন্য আবার আমি যেদিকে ছিলাম সাইডের দিকে, তো সেদিকেই আবার চলে গিয়েছিলাম। তো তোমরা শোনো ভোগের মানে সরি আরতির গান, আরতি সব কিছু তোমরা দেখো, তো তোমাদেরও আশা করছি আমি ভালো লাগবে। আর এখন দেখো মালাগুলো দিয়ে আরতি করা হয়েছে। তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে মানে কখন মালাটা পরাবে, ঠাকুরকে দেখব, তো সেটার জন্য। আর ঠাকুরকে মালা পরানোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো প্যান্ডেলটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, সেভাবে তো প্যান্ডেলটার ভিডিওই করতে পারিনি আমি, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তো সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর ছোটো কাকিমা, পিসি, মা সব ওই দিকটায় দাঁড়িয়েছিল, আর আমি ভিডিও করছি বলে ওই দিকটায় ছিলাম। তো দেখো এরপর মালাগুলো পরাচ্ছি আমি, মানে গরমে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল সেই সময়ে, কিন্তু তবুও আমি ওয়েট করছিলাম শুধুমাত্র মালা পরানোটা দেখবো বলে, তা না হলে হয়তো আমি অনেক আগেই বাড়ি চলে আসতাম। তো ফাইনালি ঠাকুরের ইচ্ছায় আমি মালা পরানোটা দেখতে পেলাম। ঠাকুরকে মালা পরানো মানে পরাতে বা মালা পরে থাকা অবস্থায় দেখতে আমার খুব ভালো লাগে। তো কষ্ট করে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র মালা পরানোটা দেখবো বলে। বন্ধুরা পুজো দেখছিলাম, আরতি হচ্ছে, ফোনটা চালাই দাঁড়াও আগে, হ্যালো, মরেই যাব মনে হচ্ছে। শাড়ি পরে থাকা অভ্যাস নেই, যার জন্য গরম করছিল, যার জন্য কষ্ট হচ্ছিল, আর সেই টাইমটাতে গরমটাও যেন একদম মারাত্মক লেভেলের ছিল, যেটা আর কি বলে বোঝানো যাবে না, এত গরম ছিল। আর নতুন শাড়ি পরতে হতো, যেহেতু আমি পুরো নিয়ে গেছি, ওটাই যে নতুন শাড়ি পরে একদম সুন্দর করে বসে যেতে হবে পুজো নিয়ে, তার জন্য বাধ্য হয়ে আমি চলে আসলাম। তো চলে এসেছি, মুখে একটু ঠান্ডা জল দেবো, সেটা উপায় হয়নি, কারণ ওই ট্যাঙ্কির ওপরে আমার বর উঠেছে, ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে, ব্লিচিং দিয়ে আমাদের জানলার কাছে আছে, যার জন্য খালি করে দিয়েছে। আর ছাদের ট্যাঙ্কির জলটা এত গরম, বেসিন থেকে যে মুখটা ধুতে গেলাম একদম পুরো গরমে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এত গরম মানে গরম। তো মাইকটা যেহেতু আমাদের জানলার কাছে আছে, তাই প্রচণ্ড পরিমাণে আওয়াজটা শোনা যাচ্ছিলো, তো সেই জন্য আর তখন আমি আর কোনো কথা বলিনি। তো তারপরে একদম দেখো পুজো হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে কি ছিল, মাছের ঝোল ছিল, আর ওটা কি শুক্তো না কি ছিল একটা, আর ছিল দই। তো দইটা আমি অল্পই একটুখানি নিয়ে নিয়েছিলাম থালার মধ্যেই, তো এটাই ছিল লাঞ্চের মেনু। তো তারপরে দেখো সন্ধ্যের সময় আমরা বেরিয়ে পড়েছি, একটুখানি বাজারের দিকে গিয়েছিলাম, বাজারের দিকে গিয়েছিলাম তার জন্য, একটা মানে বিশেষ কারণের জন্য গিয়েছিলাম। তো অনেকদিন বাজারে যাইও নি, আগে তো তোমরা ভিডিওতে দেখতে পেতে যে বাজারে গেছি আমরা তিন মূর্তি একসাথে, তো সেটা অনেকদিন পরে আবার হলো। তো এখানে দেখো এসেছিলাম বাজারে আমি নূপুর করাতে দিতে, আমি যে নূপুরগুলো পরতাম, তো সেই নূপুরটা অনেকটাই আর কি ক্ষয় হয়ে গিয়েছিলো, তো যার জন্য আবার দুটো নূপুর নতুন করে করতে দিয়েছিলাম। তো সেটাই নূপুর করতে দিলাম, টুকটাক ঘুরলাম। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে একদমই, তো মানে রাত হয়ে গেছে আর কি, তো চলে আসছি। তো আসার সময় 12 ভাজা নিলাম দোকানে,
তো 12 ভাজা নেওয়ার পরে চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পরে ডিনার করলাম, মানে একটুখানি বসলাম, তারপরে ডিনার করলাম। ডিনার কমপ্লিট করার পরে আমরা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো সবাই রাস্তার মধ্যে গিয়ে অনুষ্ঠান দেখছিল, বাট আমি যাইনি, কারণ আবার সে শাড়ি পরে তারপরে যেতে হবে, আর এত গরম, তার মধ্যে বারবার করে শাড়ি পরে পরে যাওয়াটা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিল, তো যার জন্য আমি আর যাইনি। তো আমি দরজার সামনের থেকে বসে বসেই দেখছিলাম, অনেকটা পরিমাণ জুম করেছি, করে তোমাদের দেখাচ্ছি। তো আমরা যদি ওখানে থাকতাম তাহলে এই যে সামনে সামনে যে গাছের ডালপালাগুলো রয়েছে তো সেগুলো সব পরিষ্কার করে নিতাম, কিন্তু যেহেতু আমরা ওখানে ছিলাম না, এখন আমরা ওখানে থাকি না, তো সেজন্য আর কি পরিষ্কারটা সেভাবে করা হয়নি। তো সবাই রাস্তার মধ্যে গিয়ে দেখছিলো, আর যেহেতু আমি গ্রামের বউ তো আমি এরকমভাবে নাইটি পরে বা চুড়িদার পরে বাইরে অতটা যাই না, তো সেজন্য আমি গেলে শাড়ি পরেই যাই। তো যেহেতু শাড়ি পরতে পারছিলাম না গরমের জন্য, তাই আমি আর যাইনি, এখান থেকেই দেখছিলাম। তবে তখন আমি এটা ভাবিনি যে ছাদ থেকে আমি স্পষ্ট দেখতে পাবো, তাহলে আমি অবশ্যই ছাদ থেকে দেখতাম, তাহলে তোমরাও স্পষ্ট দেখতে পেতে। তো ছাদ থেকে যে স্পষ্ট দেখা যাবে সেই ব্যাপারটা আমরা ফাংশনের দিন জানতে পারলাম, তো সেটা তোমরা দেখতে পাবে। তো এটা ছিল ছৌ নাচের দিন, কিন্তু দুর্ভাগ্যবশত ছৌ নাচটাই আমি দেখতে পাইনি জানো। তবে এই দিন অনেক কিছু অনুষ্ঠান হয়েছিল, বাউল গান থেকে শুরু করে রামপ্রসাদের নাটক হয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে অল্প একটুখানি। তো দেখো নাটক শুরু হয়ে গেছে। তো রামপ্রসাদের নাটকটা দেখার পরে, মানে রামপ্রসাদের জীবনীটা আর কি কিছুটা ঘটনা তুলে ধরা হয়েছিল এখানে, তো সেটাই আর কি নাটকের মতো করে দেখানো হয়েছে অভিনয় করে। তো এটা দেখে নেওয়ার পরে আমি ভেবেছিলাম যে ছৌ নাচ তো হতে একটু দেরি আছে, তো একটুখানি শুয়ে আসি, তারপরে ছৌ নাচ দেখবো। তো শুয়ে আসি করতে গিয়ে ঘুমিয়ে গেছি, আর আমার শাশুড়ি মা ভেবেছিলো গিয়ে যে আমি দরজাতেই বসে বসে দেখছি, তো সেই জন্য আর মানে আমি বলে আসিনি যে আমি ঘুমাতে যাচ্ছি, ছৌ নাচ আরম্ভ হলে আমাকে একটু ডেকে দেবেন। আমি যদি বলে আসতাম তাহলে কিন্তু আমাকে ডেকে দিত, কিন্তু আমি বলে আসিনি, তো ভেবেছি কি আমি দেখছি। তো ছৌ নাচের মতো হয়ে গেছে, আমিও ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে গেছে, ছৌ নাচ আর আমারও দেখা হলো না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো সকালে উঠে শুনলাম যে ছৌ নাচের মধ্যে দুর্গার অসুর বধের যে পালাটা, তো সেটাই আর কি করা হয়েছিল। তো শুনলাম এই পর্যন্ত, ছৌ নাচ মানে চোখে দেখা আর আমার হলো না, টিভিতে ফোনে এসবই দেখলাম। ভেবেছিলাম সামনের থেকে ছৌ নাচ দেখবো, অনেক পরিমাণে আমি এক্সাইটেড ছিলাম যে দেখবো দেখবো একটা ব্যাপার ছিল, বাট হলো না, কপালে ছিল না, তাই নিজেও দেখতে পেলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, এই রামপ্রসাদের যে নাটকটা হয়েছে না, এটা আমাকে ভীষণ ভালো লেগেছে। চলো আমি তো বকবক করেই যাচ্ছি, তোমরা তো নাটকটা শুনতেই পাচ্ছ না, শোনো। কাছ থেকে দেখাতে পারলে আরও বেশি ভালো হতো, তাই না বলো বন্ধুরা? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, লাভ ইউ অল। আমরা নিচে গিয়ে তোমায় তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছি, আমরা না জেনে না জেনে যে অপরাধ করেছি তার জন্য তুমি আমাদের অপমান করো।